মেটানোর দাবিতে কলেজের তালা ঝুলিয়ে বিক্ষোভ বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশের। হোস্টেল সুপারের পদত্যাগ দাবি, সমস্যার কথা মেনে নিয়ে অধ্যক্ষের আশ্বাস দ্রুত সমস্যার সমাধান হবে। বৃষ্টি হলেই ছাদে ফুটো দিয়ে জল পড়ে, কিন্তু টনক নড়ে না কর্তৃপক্ষের। বিদ্যুৎ চলে গেলে কোনো বিকল্প ব্যবস্থা নেই, দেখারও কেউ নেই। এই ছবি বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজের হোস্টেলের। আবাসিকদের দাবি কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও টনক নড়েনি। প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শনিবার বিক্ষোভ আবাসিকদের একাংশ। দাবি করেন হোস্টেল সুপারের পদত্যাগ। আবাসিকদের অভিযোগ, হোস্টেলের জন্য মোটা টাকা নেওয়া হলেও সংস্কারের কাজ হয় না। লাস্ট এক বছর ধরে আমাদের হোস্টেলের ছাদটা ফুটো, বৃষ্টি হলেই জলে ভেসে যায় মেঝে। আমরা ওই পরিস্থিতিতে কি করে থাকি? আমাদের মাসে মাসে 550 টাকা করে দেওয়া হয়, আবার ইলেকট্রিক বিল আমরা আলাদা দিই, কোনো খরচ তাদের নেই। আমাদের মানি দেওয়া আছে 10,000 টাকা করে। আমাদের সিকিউরিটিটা কোথায়? হোস্টেলের পেছন থেকে লোকাল পাবলিক ঢুকে যাচ্ছে হাতে অস্ত্র নিয়ে। ল্যাট্রিন বাথরুম মাসে একদিন পরিষ্কার করা হয় না। তার অভিযোগ, হোস্টেলে মাঝে মধ্যেই সাপ ঢুকে পড়ে। বিদ্যুৎ চলে গেলে কোনো বিকল্প ব্যবস্থা নেই, তখন হ্যারিকেনে ভরসা, নেই কোনো প্রহরী। এসবেরই প্রতিবাদে এদিন বিক্ষোভে ফেটে পড়েন আবাসিকদের একাংশ। ছাত্রদের বিক্ষোভের মুখে সমস্যার কথা মেনে নিয়ে অধ্যক্ষের আশ্বাস দ্রুত সমস্যার সমাধান হবে। সমস্যা আছে, আমি আগেদেরকে পূজোর আগেই আমি ওদেরকে বলেছিলাম সমাধান না হলে শুরু হবে আরো বড় আন্দোলন। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।